অনেকেই জানতে চাইছিল যে আমি কেন সবে নিউ ইয়ারে সব কিছু এখন পোস্ট করছি, বা আমি কেন কিছু পোস্ট করছি না, তো আপনাদের জানাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, আমি হসপিটালে ছিলাম, হসপিটালে ছিলাম না, মানে হসপিটালে যেতে হয়েছিল, এবং সেই যথারীতি খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল। হয়ে গিয়ে একটা ট্রান্সফিউশন হলো, আয়রন ট্রান্সফিউশন। আমরা জানেন, যারা আমার ভিডিও রেগুলার দেখেন, যে আমার মাঝে মাঝে এরকম আয়রন ট্রান্সফিউশন করতে হয় আমার যখন কষ্ট হয়। তো কিছু ভিডিও আমি পোস্ট করেছিলাম এর আগে, তাতে দেখছিলাম আমি কষ্ট পাচ্ছি, কষ্ট পাচ্ছি, কষ্ট পাচ্ছি। তো অবশেষে করতে হলো। তো আমার নিউ ইয়ারের ভিডিও সেই জন্যই আমি দিয়ে উঠতে পারিনি। ইভেন এই যে ভিডিওটা যখন আমি এডিট করছি, এটা হয়ে গেছে অনেকদিন আগেই তোলা, ভিডিওটা আমি তখন এডিট করে উঠতে পারিনি। তখন আমি অনেকটা এডিট করেছিলাম, কিন্তু তারপরে শরীর খারাপ হওয়ার জন্য কথা বলতে গিয়ে কষ্ট হচ্ছিলো বলে আমি ছেড়ে দিয়েছিলাম। তো হয়ে গেছে ট্রান্সফিউশন, আমাকে এবার উঠে বসিয়ে দিয়েছে, আমার হাজব্যান্ড ফর্মালিটিস করতে গেছে, আমি বসে আছি, এরপরে আমাকে বাড়ি নিয়ে যাওয়া হবে। তো যাই হোক, খুবই উইক লাগে এই সময়টা, এবং এরপরে এক সপ্তাহ মতো আমি খুব উইক থাকি। তো হয়ে গেছে, বসে আছি, খুব খুব মাথা যন্ত্রণা হচ্ছে, খুব শরীরটা খারাপ করছে, কিন্তু আমি নিজেই বুঝতে পারি এখন, তাই চলে এসেছিলাম ডক্টরের কাছে। তো ডক্টর ট্রান্সফিউশন করে দিল। তো বেরিয়ে এসেছি, এটা হীরানন্দিনী হসপিটাল, পাওয়াই আমরা যেখানে থাকি এখানকার হসপিটাল। তো আমি বেরিয়ে বাইরে, আমার হাজব্যান্ড আমাকে সিটে বসিয়ে ও কার্ডটা আনতে গেল, আমি বসে আছি, এত হাওয়া দিচ্ছে মানে ভাবা যায় না, ঠান্ডা হাওয়া। তো খুব কষ্ট লাগছিলো, যাই হোক এসে যাবে। ও বললো দূরে কার পার্ক করেছে, আমি নিয়ে আসছি, তুমি চুপ করে বসে থাকো। তো জানি না কোথা থেকে যেন হু হু শব্দে হাওয়া আসছে, এই তো কয়েকটা গাছ, আইআইটির মতো এত গাছও নয়, তবুও আসছে হাওয়া। এই হলো গল্প, আর একদমই ভালো নেই, তাও হয়ে গেল, 3 দিন হয়ে গেছে, তারপরে এইটা আমি এডিট করছি, ভিডিওটা করছি। তো সাথে থাকুন, একটু বেটার হলে আবার দিতে থাকবো বরবর।